টিএমসিপির দুই গোষ্ঠীর লাগাতার সংঘর্ষের জের অনির্দিষ্টকালের জন্য বন্ধ জয়পুরিয়া কলেজ। নিরাপত্তার কারণে বাধ্য হয়ে সিদ্ধান্ত, অসহায় জবাব কলেজ কর্তৃপক্ষের। এবার ছাত্র সংসদগুলিকেও টাকা দেবে রাজ্য শিক্ষক দিবসে বরাদ্দ 20,000 টাকা। তথ্য সংস্কৃতি ও যুবকল্যাণ দপ্তরকে টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। যুবকল্যাণের ধাঁচে হবে ছাত্র কল্যাণ দপ্তর। প্রশিক্ষণহীনদের নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে মামলা 31 আগস্ট হাইকোর্টে টেট মামলার রায়। রায় দেবেন বিচারপতি কারনান। মামলার রায়, টেটের ফল প্রকাশে জট কাটবে আশা আইনজীবী মহলে। শ্রমিক স্বার্থের আড়ালে কর্মনাশা বাঁধ করতে চাইছে বামেরা। পশ্চিমবঙ্গে ধর্মঘট বরদাস্ত নয় স্পষ্ট বললেন মমতা। গোলমাল হলে কড়া পদক্ষেপ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তৃণমূলের থেকে সুপারি নিয়ে কংগ্রেসকে দুর্বল করছেন মানুষ ভূঁইয়া। অবিলম্বে তাকে দল থেকে তাড়ানোর জন্য দিল্লিকে সুপারিশ। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের সিদ্ধান্তে শিলমোহর অধীর চৌধুরী। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস দলের মধ্যে কুনকি হাতি প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আমরা সেই কুনকি হাতি চিহ্নিত করে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য দিল্লিকে আমরা আমাদের অনুমোদন পাঠিয়েছি। তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিষদীয় দল, অথচ জানেন না সোনিয়া গান্ধী, জানেন না বিধানসভার স্পিকার। মান্নানের পরামর্শে এইসব সিদ্ধান্ত নিচ্ছেন অধীর। মান্নানকে তোপ মানুষের।